হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা পারোল টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশ এই বই থেকে সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য ফিজিক্যাল সায়েন্সের আরো একটি সেটের সমস্ত ওয়ান মার্কসের কোশ্চেনের গুলো পরপর দেখে নেব দেখো আজকে স্কুলটা হচ্ছে হাওড়া জেলা স্কুল এই স্কুলের আমাদের প্রথম যেটা এমসিকিউ দেওয়া হয়েছে কোন সম্পর্কটি সঠিক নয় বেসিক যে সূত্র সেটা আমরা মনে রাখবো এইচ এস টু আই স্কোয়ার এবার এক্ষেত্রে আই স্কোয়ার বদলে দেখো ভি স্কোয়ার দিয়েছে তাই না এবার আমরা যদি দেখি ই ইজ ইকুয়াল টু আই আর হয় তাহলে এখানে যদি আই আর আর বসাও তাহলে আই আর একটা এখানে আছে তাহলে আই স্কোয়ার হয়ে যাবে আর এখানে টি এখানেও দেখো আই স্কোয়ার আর টি দেওয়া হয়েছে এখানেও যদি ভি স্কোয়ারের পরিবর্তে ভি স্কোয়ার বদলে ভি মান হচ্ছে আই আর তাহলে আই এবং আর তাহলে দুটোর স্কোয়ার হবে ভি স্কোয়ার তার মানে আই এর স্কোয়ার আর এর স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে আর নিচে আর যদি কাটাকাটি করো তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো আই স্কোয়ার আর টি তার মানে অপশন ডি অপশন সি এবং বি তিনটেই ঠিক আছে প্রথম যে অপশনটা দেওয়া হয়েছে যে এইচ ইজ ইকাল টু ভি স্কোয়ার আর এটা সঠিক সম্পর্ক নয় তার মানে এই ক্ষেত্রে অপশন এ যেটা সেটা হয়ে যাবে রাইট আনসার এরপরে নেক্সট একটি হিটারের গায়ে লেখা আছে দুশো কুড়ি ভোল্ট আর এক কিলোওয়াট হিটারটির রোধ কত হবে দেখো রোধ মানে হচ্ছে রোধ মানে আর মানে হচ্ছে ভি স্কোয়ার বাই পি তাই না মানে বিভব প্রভেদের মানে দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি তাই না দুশো কুড়ি স্কোয়ার মানে দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি নিচে পাওয়ার বা ক্ষমতা আছে কত এক কিলো ওয়াট এক কিলো ওয়াট মানে হচ্ছে এক হাজার ওয়াট কেমন তাহলে হাজার ওয়াটে কনভার্ট করলাম একটা করে জিরো এটা একটা জিরো কেটে দেবো বাইশের সঙ্গে বাইশ যদি গুণ করো তাহলে হয়ে যায় চারশো চুরাশি নিচে আছে দশ একে দশ দিয়ে ভাগ করলে হচ্ছে ফোর এত ওহম তার মানে অপশান এ যেটা সেটা হবে রাইট আনসার এরপরে তাপ পরিবাহিতাঙ্কে যেটা একক সেটা হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স এটা হচ্ছে এসআই একক নেসলার বিকারক বাদামি বর্ণে পরিণত হয় যার সংস্পর্শে সেটি হলো এক্ষেত্রে আনসার হচ্ছে অ্যামোনিয়া নেক্সট ব্রোঞ্জের উপাদান ব্রোঞ্জের মধ্যে নাইনটি পার্সেন্ট কপার থাকে এবং টেন পার্সেন্ট যেটা সেটা থাকে এসেন তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার এরপরে যে প্রশ্ন দেওয়া হয়েছে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়ান এটিএম চাপে কোন গ্যাসে বাষ্প ঘনত্ব চব্বিশ চাপ কে যদি উষ্ণতা দ্বিগুণ করা হয় তাহলে বাষ্প ঘনত্ব হবে এক্ষেত্রে উষ্ণতা পরিবর্তন করলেও বাষ্প ঘনত্বের কোন পরিবর্তন হবে না বাষ্প ঘনত্ব ডি মানে কি এমএস গালড টু ডি তাহলে ডি মানাগত এম বাই টু এবার যদি উষ্ণতা পরিবর্তিত হয় কোনো গ্যাসের মোলার ভর বা আণবিক গুরুত্ব সেটা কোনো পরিবর্তন ঘটে না তার জন্য ডি বা পরিবর্তন ঘটবে না অর্থাৎ আগে যে বাস্পভনত্বর ছিল চব্বিশ সেটাই থাকবে তাহলে অপশন বি হবে রাইট আনসার জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে চল্লিশ গ্রাম অক্সিজেন পাওয়া গেল ক্যাথোডে উৎপন্ন অক্সিজেনের মোল সংখ্যা কত তোমরা জানো যে অ্যানোডে যত অক্সিজেন পাওয়া যায় তার দ্বিগুণ আয়তনের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এখানে আয়তন বলেনি এটা বলেছে গ্যাসের ভর। তাহলে চল্লিশ গ্রাম যদি অক্সিজেন উৎপন্ন হয় তাহলে এটা কত মোল মূল যদি বের করতে হয় তাহলে তার মূল সংখ্যা অক্সিজেনের মূল সংখ্যা মানে বত্রিশ গ্রামকে ভাগ করতে হবে তাহলে এত মোল অক্সিজেন উৎপন্ন হয় এবার যত মোল অক্সিজেন অ্যানোডে উৎপন্ন হবে তার দ্বিগুণ মূল সংখ্যার হাইড্রোজেন ক্যাথোডে উৎপন্ন হবে ইনটু টু করবো তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের মূল সংখ্যা হাইড্রোজেনের মূল সংখ্যা এবার এটা এটা ষোলো হয়ে যায় এবার এটা যদি চার দিয়ে কাটো কে যদি দিয়ে ভাগ করো তাহলে এটা হয়ে যাচ্ছে টু পয়েন্ট ফাইভ মানে অপশন সি এরপর দুই জায়গায় প্রশ্নগুলো সলভ করবো প্রথম প্রশ্ন তামার তৈরি একটি পাত্রে বৃত্তাকার ছিদ্র আছে পাত্রটি উত্তপ্ত করলে ছিদ্রের ব্যাসের কি পরিবর্তন হবে যেহেতু তামা হয়েছে তাপের সুপরিবাহী তাহলে উত্তপ্ত করলে ছিদ্রের ব্যাস এটাও বৃদ্ধি পাবে মানে ব্যাসটাও কিন্তু বড় হবে তাহলে এক্ষেত্রে যে ছিদ্রের যে ছিদ্রের ব্যাস ব্যাস বেড়ে যাবে তাই না বেড়ে যাবে নেক্সট মিটার স্কেল বা ঘড়ির পেন্ডুলাম তৈরি করতে কোন সংকট ধাতু ব্যবহৃত হয় এক্ষেত্রে ইনভার ব্যবহৃত হয় এবং বিভিন্ন ঋতুতে এর দৈর্ঘ্য প্রসারণটা অনেকটাই কম এর দর্ঘ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অনেকটাই কম তার জন্য নির্ভুল এরা মাপ দেয় গ্রীষ্মকাল বা শীতকাল সবসময় কিন্তু একই থাকে তার জন্য আমি ইনভার্টার ব্যবহার করব এরপরে একটি ওহমীয় পরিবাহিত প্রবাহমাত্রা বিভব লেখচিত্র প্রকৃতি কিরূপ হয় মানে আইভি লেখচিত্র বলতে যাওয়া হয়েছে আইভি যে লেখচিত্র সেটা মূল বিন্দুগামী সরলরেখা হয় অহমীয় পরিবাহের ক্ষেত্রে তোমরা এখানে কথাতে লিখবে যে মূল বিন্দুগামী মূল বিন্দুগামী সরল রেখা হয়। সরল এরপরে কেমন নেক্সট উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় এমন একটি উপাদানের নাম লেখো যে কোনো অর্ধ পরিবাহী নাম লিখতে পারবে অর্ধ পরিবাহীর উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক কমে যায় যেমন সিলিকন লিখলাম আমি সিলিকন ছাড়া জার্মিনিয়াম এটাও লিখতে পারবে অথবা দিয়ে কোন সমবায়ে তুল্য রোধের মান সমবায়ে যে কোনো একটি রোধের মান থেকে কম হয় মানে একটা একটা যদি হয় এবং যখন তোমরা সমান্তরাল সমবায় যুক্ত করবে তখন দেখবে দুই যেটা ছোট ছিল তার থেকেও তুল্য রোধটা কম হয়ে যায় কেমন তাহলে যখন সমান্তরাল সমবায় যুক্ত করি তখন তুল্য রোধটা কম হয় এটা মাথায় রাখতে হবে মনে রাখতে হবে এবং যখন শ্রেণী সমবায় আমরা যুক্ত করব তখন সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে তুল মানটা বেশি হয় এক্ষেত্রে কখন কম হয় সমান্তরাল সমবায়ে সমবায়ে যুক্ত করলে এরপর একটি গ্যাসের বাষ্প ঘনত্ব গ্রাম পরিমাণের আয়তন কত তাহলে বাষ্প ঘনত্ব বলে হচ্ছে চোদ্দ তোমরা লিখবে ডি বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি হচ্ছে চোদ্দ তাহলে মোলার ভর কত এম ইসিক টু টু ডি হচ্ছে তাহলে টু ইন্টু ফরটিন মানে হচ্ছে আঠাশ তাহলে মোলার ভর আঠাশ পেয়ে গেছো এবার টু গ্রাম পরিমাণের আয়তন কত তাহলে আঠাশ গ্রামের আয়তন আঠাশ গ্রামের ক্ষেত্রে আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার এক গ্রামের ক্ষেত্রে কত হবে এক গ্রামের ক্ষেত্রে হবে বাই আঠাশ তোমাকে বলেছে টু গ্রাম তাহলে টু গ্রামের আয়তন কত হবে ইন্টু টু পয়েন্ট তুলে দিলে নিচে দশ হয় আঠাশ আঠাশ কেটে যায় বাইশ দশমিক চারকে দশ দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে টু পয়েন্ট টু ফোর এত লিটার তাহলে আনসার হবে এক্ষেত্রে দুই দশমিক দুই চার লিটার এটা তোমরা অবশ্যই সলভ করে দেখাবে এরপরে অ্যালবিনা থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয় এখানে গ্যাস নির্মিত সরি গ্যাস কার্বন নির্মিত লিখবে গ্যাস কার্বন নির্মিত গ্যাস কার্বন নির্মিত ক্যাথোড ব্যবহৃত হয় নেক্সট অ্যানোড মাঠ কি এখানে দেখো आंसरটা একটু বড় করে দেওয়া হয়েছে তোমরা চাইলে ছোট করে লিখতে পারো যে কপার এর তড়িৎ পরিশোধনের সময় অবিশুদ্ধ কপার অ্যানোডে অশুদ্ধি রূপে চাইলে একটু অ্যাড করতে পারো বা অশুদ্ধ রূপে এই কথাটা লেখার পর লিখবে যে কম তড়িৎ ধনাত্মক মূল্যবান ধাতুগুলি যেমন সিলভার প্লাটিনাম গোল্ড রোডিয়াম প্রভৃতি অন্যান্য অশুদ্ধির সঙ্গে অ্যানোডের নিচে মসলিনের থলির মধ্যে কাদার আকারে জমা হয় একে অ্যানোড মাঠ বা অ্যানোড কাদা বলে এরপরে উলিয়ামের রাসায়নিক নাম কি জানো এটা তোমরা আশা করি সবাই এটা হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড পাইরো সালফিউরিক অ্যাসিড যারা অজৈব রসায়নের ক্লাসগুলো দেখনি দেখবে অজৈব রসায়ন থেকে পুরো ডিটেলসে ক্লাস আমরা আলোচনা করেছি এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সবগুলো কভার করা হয়েছে সেগুলো তোমরা অবশ্যই আর ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স এই সাইটের মধ্যে পেয়ে যাবে সেখান থেকে থিওরির সমস্ত ক্লাসগুলি অবশ্যই দেখে নিও এটা হচ্ছে এইচ টু এস টু এইচ টু এস টু ও সেভেন এর সাথে প্রশ্ন আছে লাইকার অ্যামোনিয়া কি এটা আমরা আগেও বলেছিলাম যে জিরো পয়েন্ট এইট এইট এত আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়া সম্পৃক্ত গাঢ় জলীয় দ্রবণকে লাইকার বলে। আর আমাদের প্রশ্ন দেখো একটি উদাহরণ দাও খনিজ মলগুলোকে দূর করার জন্য অনেক সময় বিভিন্ন ধরনের বিগালক ব্যবহার করা হয় কখনো খারিও কখনো আমলিক খনিজ খনিজমল কি ধরনের তার উপর ডিপেন্ড করে বিগালক গুলোকে ব্যবহার করা হয় এক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা করেছে একটি আমলিক বিগালকের নাম লেখো তোমরা লিখতে পারো সিলিকা সিলিকা একটি আম্লিক বিগালক যার সংকেত হচ্ছে এসআই ও টু তাহলে আমরা দেখো পারুল টার্গেট থেকে ফিজিক্যাল সেটটা এর জন্য হাওড়া জেলা স্কুল এই স্কুলের সমস্ত ওয়ান মার্কস এর কোয়েশ্চেন আনসার গুলো দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের তোমার ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব নিও এবং আমাদের চ্যানেলের প্লে অপশনে গিয়ে তোমরা পারুল টার্গেট এর জন্য আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে সেখানে টার্গেট এর লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স হিস্ট্রি এবং জিওগ্রাফি ক্লাসগুলো পেয়ে যাবে তাছাড়া সাজেশনের পোর্শনের যাবে আর যারা থিওরি ক্লাস চাইছো থিওরি ক্লাসের জন্য দেখবে আমরা ক্লাস ফিজিক্যাল সায়েন্স এবং ক্লাস টেন লাইফ সায়েন্স এই এ প্লে লিস্ট ক্রিয়েট করে দিয়েছি যেখানে তোমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স থিওরি ক্লাসগুলো পেয়ে যাবে তোমরা সে সমস্ত ক্লাসগুলি অবশ্যই দেখে নিও তাহলে ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট